আচ্ছা ভাই, তুমি টাকাটা কবে দিচ্ছ আমাকে? কিসের টাকা? তোমাকে বলেছিলে যে বাইক কিনবো, তোকে তো আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমার কাছে এত টাকা নাই আর আমি এত টাকা চাকরি করি না। ভাই দেখো, আমি তো সব জানি তোমার কাছে টাকা আছে এবং সেই টাকাগুলো তুমি ব্যাংকে রাখা আছে। তুমি বাইক কবে কিনে দেবে সেটা আমাকে বলো। তুই কি ব্যাংকের ম্যানেজার নাকি? তোর পড়াশোনা, খাওয়া দাওয়া, আবার এই সংসার কম খরচ আমি একাই চালাই। দেখো ভাইয়া, মিথ্যা বললো না আমাকে, তুমি টাকাটা কবে দিতে তুমি সেটা বলো আমাকে। আমি আমার স্কুলে দিয়েছি, আমি টাকা দিতে পারবো না। আচ্ছা কেমন বড় ভাই তুমি, ছোট ভাই এইটুকু একটা আবদার পূরণ করতে পারছো না তুমি? তোর শরীর রক্ত মাংস গড়ে দেওয়া আমার, আমি কেমন ভাই? আমি একজন মধ্যবিত্ত ভাই। আচ্ছা তুমি টাকাটা কবে দিতে তুমি একটু সেটা বলো। এখনকার ছেলেরা নিজেরা ইনকাম করে নিজেদের ইচ্ছা পূরণ করে, আর তুই আসিস আমার কাছে টাকা চাইতে? তাহলে তুমি দিবে না টাকাটা? না। ভাইয়ের কষ্ট না বুঝে ছেলে কয়েক বেলা না খেয়ে থাকা উচিত, খোদার কষ্টটা বুঝো। আচ্ছা ভাবি, তুমি ভাইকে বলে প্লিজ আমাকে একটু বাইকটা কিনে দাও না। আচ্ছা তোর ভাই আসুক, আমি আজকে বলে দেখব। নি ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ ভাবি, আমার লক্ষ্মী। আচ্ছা ফারহানকে একটা বাইক কিনে দেওয়া যায় না? তুমি কি ওর সাথে পাগল হয়েছ না? তুমি জানো না আমার অবস্থা। আচ্ছা ভাইয়া, আমি তোমার কাছে আর কখনো কোনো অনুরোধ করবো না, প্লিজ তুমি আমার উল্টে রাখো। এই তোমরা কি বাংলা তো বুঝো না, এত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা ভাই তাহলে একটা লোন নিই, তুমি সেই লোনটা পরিশোধ করে দিও। কেন চাকরি করতে পারিস না? আমি সংসারটা কম করেছি আজ, তোর পড়াশোনা খরচ দিচ্ছি, আরও চাস আমার কাছে? বাড়ি গিয়ে দেখ এক টাকা ইনকাম করা কতটা কষ্ট। ভাই তুমি মিথ্যা বলছো কেন আমাকে? তোমার তো ব্যাংকে টাকা আছে, তুমি সেখান থেকে আমাকে টাকা দাও। থাকলেও তোর ফালতু খরচ আমি টাকা কেন দিব? আচ্ছা ভাবি, এই পরিবারে আমার কোনো ইচ্ছের দাম নেই, তাহলে আমি কেন থাকবো পরিবারে? আমি পরিবারে থাকবোই না। যতদিন তোমাকে বাইক না কিনে দিচ্ছ আমি খাবো না, আমি বাসা আসবো না। তুমি চলো। শুনলেন তো কি বলে গেল? পেটে ক্ষুধা লাগলে বাঘও ঘাস খায়, বুঝেছ? ক্ষুধা এমন একটা জিনিস যেটা বাঘকে গরু বানিয়ে দেয়। পেটে ক্ষুধা লাগলে এমনিতে আসবে। হতে পারে আমি ফারহানের মা না, কিন্তু 8 বছর থেকে ওকে পাইলে বড় করছি, ওর জন্য আমারও মন কাঁদে। 2 দিন ধরে পোলা ডাকা কিছু খায় না, আমারও গলা দিয়ে ভাত নামতেছে না। আচ্ছা তুমি খাবার দিয়ে রেখে চলে আসবে, দেখবে খেয়ে নিও, তোমার সামনে খাবে না। দুপুরে রেখে আসছিলাম, সন্ধ্যায় গিয়ে দেখি ভাতের জায়গায় ভাত পড়ে আছে, কিচ্ছু খায় না। আচ্ছা তুমি একটা প্লেটের মধ্যে ভাত আর তরকা নিয়ে আসো, আমি নিয়ে যাবো। হ্যাঁ গো ভাই, আজকে আমরা 2 ভাই এক প্লেটে একসাথে খাবো। ছোটবেলায় তোকে আমি এমনি খাই দিতাম, মনে আছে তো? আমি খাবো না। শোন ভাই, তুই বড় হয়েছিস, একটু বুঝার চেষ্টা কর, এত টাকা আমি কোথায় পাবো? মাত্র 20,000 টাকা বেতনে আমি চাকরি করি, খেয়ে নে ভাই। শোন ভাইয়া, বাইক কিনে দেওয়া না, আমি কিচ্ছু খাবো না। আমি জানি ব্যাংকে তোমার অনেক টাকা আছে। শোন ভাই, ওই টাকা বাইক কেনার জন্য জমাই নি, বুঝার চেষ্টা কর, না খেয়ে নি।
হ্যাঁ মনির বল। তোর বাইকে তো দেখলাম মাত্র ব্যাংক থেকে বের হইলো, মনে হইলো তোর বাইকের টাকাটা নিয়ে বের হইছে। আচ্ছা তবে তুই কি চিঠি দেখছিস যে ভাইয়া ব্যাংক থেকে টাকা তুলেছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোকে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, রাখছি কেমন। এবার মনে হয় না ভাই আমাকে বাইকটা কিনে দেবে, আমাকে কিছু একটা করতে হবে। ভাইয়া বাইকটা আমার স্বপ্ন, স্বপ্ন পূরণ করার জন্য আঙুলটা বাঁকা করতেই হলো। তোমার ব্যাংক থেকে আনা টাকাগুলো আমি নিয়ে গেলাম, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। পারলে আমাকে মাফ করে দিও। ইতি ফারহান।
হ্যাঁ দোস্ত, হ্যাঁ যে আমি তো এক বছর পর ভাইয়ের বাসা আসছি। হ্যাঁ তোমার কাছে মনে হয় যে ভাইয়া যদি অভিমান করে রাগ করে থাকে কিন্তু সে আমাকে ক্ষমা করে দিবে। ঠিক আছে, হ্যাঁ বন্ধু এসে কথা বলতেছি, কেমন আছে রাখি। আমি ফারহান, এটা ভাইয়ের বাসা না? কোন ভাই? ফিরোজ ভাই। ও ফিরোজ ভাই, তুমি ফারহান ফিরোজ ভাইয়ের ভাই? জি জি। ও আচ্ছা 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 আচ্ছা, ভাইয়া কোথায়? হ্যাঁ আসেন আসেন। আচ্ছা ভাবি কোথায়? আচ্ছা ভাইয়াকে দেখছি না কেন? তারা কি বাড়ি চেঞ্জ করেছে? আপনার কাছে তাদের ফোন নাম্বারটা আছে, তাদের ঠিকানাটা আছে? আসলে ফারহান কি বলবো, সেদিন তোমার ভাই ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলেছিল, সেটা তো তুমি জানো, এবং সেদিন আমার থেকেও 3 লাখ টাকা ধার নিয়েছিল তোমার ভাই। টোটাল 6 লাখ টাকা একত্র করেছিল একটা কাজের জন্য। আসলে তুমি হয়তো জানো না, তোমার ভাবির ব্রেন টিউমার ছিল, ডাক্তার বলেছিল তার অপারেশন করতে হবে খুবই দ্রুত। তোমার ভাই হয়তো এই কথাটা তোমাকে হয়তো জানায়নি, তো তুমি তো সেদিন রাতেই টাকাটা নিয়ে চলে গেল। তোমার ভাবির অপারেশনটা আর হলো না। তোমার ভাবির অপারেশন না হওয়ার কারণে তোমার ভাই মারা গেল, 1 মাস পরই মারা গেল। তোমার ভাই একা হয়ে গেল, একদিকে তোমাকে হারানো কষ্ট, আরেকদিকে স্ত্রী হারানো কষ্ট, বেচারি চাপটা নিতে পারে। 1 মাস পর তোমার ভাইও মারা গেল। তবে তোমার ভাই মারা যাওয়ার আগে বারবার বলেছে, একবার যদি ফারহানকে আমি দেখতে পারতাম, একটা নজর যদি ফারহানকে দেখতে পারতাম, কিন্তু তোমাকে তো দেখতে পেল না, এটা খুব কষ্ট পেয়েছি। মরীচিকার পিছনে ছুটে জান্নাত হারিয়ে ফেললাম আমি।